নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য, কিন্তু আবার যারা যারা লটারি কাটার মনে ইচ্ছা থাকে অর্থাৎ কাটতে গিয়েও কাটতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি সিংহ রাশির সকল জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। শাস্ত্র বলছে রাশি অনুযায়ী কয়েকটি লাখি নাম্বার কিন্তু হয়ে থাকে, সেই লাখি নাম্বার দেখে যদি আপনারা টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু সম্ভাবনা থাকে প্রবল। তবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা হয় না যে ওই নাম্বার থেকে টিকিট কাটলে আপনি লটারিতে টাকা পাবেনই পাবেন, তবে কি ওটা আপনার লাখি নাম্বার। কি বলছে শাস্ত্র? দেখুন, লটারি মানেই ভাগ্যের একটা ফটকা খেলা। টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন কিন্তু নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় জ্যোতিষশাস্ত্রে। লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি, জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। চলুন এবার জেনে নিন। দেখুন, অনেকের মনে করেন যে তারা আগের থেকে বলে দিতে পারেন যে কোন দিনের লটারি খেলায় কোন নম্বরের পুরস্কার মিলবে, তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয়। লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি, জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। চলুন এবার জেনে নিন যে আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কি হতে পারে। তবে এই আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, অন্য কোনো রাশির কিন্তু জাতক জাতিকাদের জন্য নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লাখি নাম্বারগুলি একবার মন দিয়ে শুনবেন। তবে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা লটারি কাটা শুরু করে দেবেন না, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ভাগ্যর ওপর নির্ভর করে। আপনার লাখি নাম্বার দেখেই যে লটারি কাটলেই টাকা পাবেন, কোটিপতি হবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে সিংহ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 21, তারপরে 23, তারপর হচ্ছে 51, তারপর হচ্ছে 61, তারপর 64। এই কটি নাম্বার হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লাখি নাম্বার। এই নাম্বারগুলো দেখে, আগে পিছনে দেখে যদি আপনারা টিকিট কাটেন, যারা আর কি টিকিট কাটতে ভালোবাসেন, পড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।